বিএনপির রাজনীতিতে শীর্ষ ও মাঝারি নেতাদের যখন মামলা হামলা অসুস্থতা ও আর্থিক অনটনের দিন কাটছে, তখন বিএনপিতে উত্থান ঘটছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। যদিও এর আগে তিনি এই সমিতির রেকর্ড সংখ্যক বারের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের বিপুল প্রভাব এবং নানা ঘটনার মধ্যেও মাহবুব উদ্দিন খোকন নীরবে সভাপতি পদটি জিতেছেন। তার কারণেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আরও কয়েকটি পদে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে। মাহবুব উদ্দিন খোকন একদিকে যেমন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তেমনি তারেক জিয়ারও আস্থাভাজন ব্যক্তি। মাহবুব উদ্দিন খোকনের উত্থান ঘটেছে খুব নীরবে এবং আস্তে আস্তে। তিনি রাজনীতি অঙ্গনে বেড়ে উঠেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদের ছত্রছায়ায়। ব্যারিস্টার মওদুদ আহমেদের সহযোগী আইনজীবী হিসেবে তিনি তার ক্যারিয়ারের সূচনা করেছিলেন, কিন্তু নিজের ব্যক্তিত্ব, ভালো ব্যবহার এবং জনসংযোগের কারণে আস্তে আস্তে তিনি পাদ প্রদীপে আসেন। নোয়াখালী অঞ্চলের এই বিএনপি নেতা দলের বাইরেও জনপ্রিয়তা, একজন সদালাপী এবং বন্ধু বৎসল হিসেবে সকলের কাছে পরিচিত, আর এই কারণেই নিজেকে তিনি সব বিতর্ক থেকে আড়াল করেছেন। বলা হচ্ছে এবারের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। কারণ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি যে কোনো বিচারেই জাতীয় রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সরকার ঘনিষ্ঠ একটি সংবাদ মাধ্যমের দাবি এই জয়ের পেছনে শুধু বিএনপির সমর্থন ছিল এমনটি ভাবা ভুল হবে। একদিকে যেমন তিনি আঞ্চলিকতাকে উস্কে দিয়ে ভোটার টেনেছেন, অন্যদিকে আওয়ামী লীগেরও একটি অংশের নীরব সমর্থন ছিল মাহবুব উদ্দিন খোকনের। সুপ্রিম কোর্ট বারের সবসময় খোকনের একটি আলাদা জনপ্রিয়তা ছিল এবং তিনি পরোপকারী আইনজীবীদের সঙ্গে সবসময় একটা সুসম্পর্ক রাখার নীতি নিয়ে চলছেন। রাজনীতির বাইরে আইনজীবী হিসেবেও তার একটি আলাদা অবস্থান রয়েছে, আর এ কারণে বিএনপির রাজনীতিতে ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছেন মাহবুব উদ্দিন খোকন। বিএনপির রাজনীতিতে সবচেয়ে বড় সংকট যখন সিনিয়র নেতৃত্বের অসুস্থতা এবং একটি নেতৃত্ব শূন্যতা, ঠিক সেই সময় মাহবুব উদ্দিন খোকনের নীরব উত্থান ঘটেছে। রুহুল কবির রিজভী কিংবা মোয়াজ্জেম হোসেন আলালের মতো জাতীয় রাজনীতিতে মাহবুব উদ্দিন খোকনের এই উত্থান বিএনপিতে আরেকটা সম্পদ বেড়েছে বলে মনে করছে অনেকে। এখন দেখার বিষয় যে মাহবুব উদ্দিন খোকন তার এই অবস্থান ধরে রাখতে পারেন কিনা, বিএনপির নেতা থেকে তিনি জাতীয় নেতা হতে পারেন কিনা। তবে এবার সুপ্রিম কোর্টের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে তার ইঙ্গিত তিনি রেখেছেন। খোকন বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব পদে আছেন। তিনি 2008 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নোয়াখালী এক থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে অংশ নিতে গিয়ে নির্বাচনের নির্বাচনী প্রচার চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে সোনাইমুড়ি পুলিশ গুলি চালালে 6টি গুলিতে তিনি আহত হন। সফলতার সাথে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি খোকন রাজপথের রাজনীতি ও টক শোতেও তার উপস্থিতি বেশ লক্ষণীয়। এছাড়াও গত 28 অক্টোবরের পর যখন বিএনপির কোনো শীর্ষ নেতা গণমাধ্যমের সাথে কথা বলেনি, তখন প্রকাশ্যে সুপ্রিম কোর্ট থেকে দলের পক্ষে নানা বক্তব্য দিতেও দেখা গেছে তাকে।